হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি জ্ঞানীদের জন্যে, প্রেমিকদের জন্যে আত্মার খোরাক হবে ইনশাআল্লাহ। যে এই পৃথিবীতে তরিকতের অনেক মানুষ আছে, যে তারা তরিকতের গভীর কথা শুনলে তাদের আত্মার খোরাক হয়, আত্মার খাদ্য হয়, তারা শান্তি পায়। তো আজকের আলোচনার যে মূল বিষয়টি সেটি হবে কি, যে বড় পীর, সে বড় বলেই তো বড় উচ্চারণটা এসেছে, যে আব্দুল কাদের জিলানি তিনি বড় পীর। আর আরেকজনকে যে তিনি হলেন খোয়াজ খিজির, তো খোয়াজ খিজির তিনিও কিন্তু আল্লাহ কি বলেছে, যে খোয়াজ খিজির জ্ঞানী, হে মুসা তুমি যে নিজেকে জ্ঞানী ভাবো, আসলে খোয়াজ খিজির তিনি জ্ঞানী, তাকে আমি সেই জ্ঞান দান করেছি। তো বড় পীর যিনি, তার উপরে গাউসুল আজম নামটি বক্ষিত হয়েছে। আর গাউসুল আজম শব্দের অর্থ কি, গাউসুল আজম কিন্তু এই জগতের মানুষে তরিকত নিলে এই নামটি জপে, কিন্তু এই নামের অর্থ অনেকেই জানে না। আর শরীয়তের মানুষে বলে গাউসুল আজম আবার কি, গাউসুল আজম শব্দের অর্থ মহাসাহায্যকারী বা শ্রেষ্ঠ সাহায্যকারী। তাহলে মহাসাহায্যকারী কে, আল্লাহ নিজেই। আল্লাহ নিজে কেন, যেমন বড় পীরের রুহানি মোবারক যখন নবীয়তের কাতারে দাঁড়ায় থাকতো সে আত্মজগতে, তখন দেখা যায় যে এই নবীর কাতারে এই বড় পীরের আত্মাটাও দাঁড়িয়ে থাকতো। তখন আল্লাহ বলতো, হে বন্ধু আপনি এই কাতারে থাকবেন না, কারণ নবুয়তের কাতারও বড়, কিন্তু আপনি যে কাতারে থাকবেন আপনাকেও সেই বড় কাতারেই রাখবো। আর এই পৃথিবীতে আপনাকে বড় বলেই মানুষ জানবে, আর বড় করেই আপনাকে পাঠানো হবে, আপনি বেলায়েতের শিরোমণি হবেন। কেমন, যে নবীদের কাতার আর আপনি বেলায়েতের কাতারে বড়ই থাকবেন। তাই এই বড় পীর পৃথিবীতে বড় পীর নামে টাইটেল পেয়ে গেলেন। তো এখন যে কথাটি বলবো, যে বড় পীর বড় না খোয়াজ খিজির বড়, আজকের আলোচনার মূল কি হবে, বড় পীর বড় না খোয়াজ খিজির বড়। আচ্ছা, এখন রুহানি জগতের একটা খেলা, তো আশা করব এই আলোচনাটি শুনলে আত্মার ক্ষুধা হবে, ক্ষুধা নিবারণ হবে। যাই হোক, একটু খেয়াল করে শুনবেন, সে কথাটি হলো রুহানি জগতে বড় পীর আর খোয়াজ খিজির সাথে যখন তাদের কথা হচ্ছে, হে বড় পীর আব্দুল কাদের জিলানি, তোমার উপরে আল্লাহর সেই মহাশক্তির একটি নাম গাউসুল আজম, এই নামটি তোমার উপরেই বক্ষিত আল্লাহ করেছেন, এবং তুমি পৃথিবীতে বড় পীর নামেই আছো থাকবে। তবে আজকে এসেছি তোমার সাথে, আমার কিছু খেলা হবে। সে খেলাটা কি, সে খেলাটা হলো আমি পালিয়ে যাব, তুমি আমাকে খুঁজে বের করে দিবে, এবং তুমি পালাবে আমি তোমাকে খুঁজে বের করব। তখন গাউসুল আজম বিষয়টা কি, আজকে একটু খেয়াল করে শুনবেন। তো তখন কি করলেন, বড় পীর লুকাইলেন বা পালাইলেন। তখন খোয়াজ খিজির বলতেছে যে, হে বড় পীর আব্দুল কাদের জিলানি, তুমি তো পালিয়েছো,
তো তুমি কোথায় পালিয়েছো সেখান থেকে আমি তোমাকে বের করছি। তুমি এখন আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা জিনুক, এবং সেই জিনুকের ভিতরে যে মণিটা হয় সেই মণির ভিতরে তুমি লুকিয়েছো। হে বড়বীর, তুমি বের হয়ে এসো। তখন বড়বীর বলল যে আমাকে এত খোঁজাখুঁজিও করলো না, আমি মহাসাগরের আটলান্টিক মহাসাগরের তলদেশে জিনুকের ভিতরে যে মুক্তা সেই মুক্তার ভিতরে লুকিয়েছি, আমাকে এক নিমেষে বের করে ফেলল। তখন বলল হে খোয়াজখিজির, আপনি আমাকে তো সেকেন্ডেই বের করে ফেললেন, এবার আপনার পালা, আপনি পলাবেন, আমি আপনাকে বের করব। তো এখন আমি বলবো যে খোয়াজখিজির যখন লুকাইলেন তখন বড়বীর খুঁজতে লাগলেন। তিনি প্রথম জমিনে খুঁজেছেন, গাছগাছরার জঙ্গলাতে খুঁজেছেন, আকাশপথে খুঁজেছেন, এবং আরশে আজিম পর্যন্ত গিয়ে খুঁজলেন, এবং শেষে তিনি পাতালেও খুঁজলেন, কোনো জায়গাতে। তখন কি হলো, আর পাচ্ছে না। তখন বলতেছে হে খোয়াজখিজির, আমি তো আপনাকে পাচ্ছি না, আমি আরশে আজিম, জমিন পাতাল, গাছের পাতা লতা, পানি সাগর পাহাড় নদী আমি কোথাও তো বাকি রাখলাম না, কিন্তু আপনাকে কেন পাচ্ছি না, কোথায় গেলেন আপনি, আপনি বের হয়ে আসেন, আমি আপনাকে পাচ্ছি না। তখন খোয়াজখিজির বললেন হে আব্দুল কাদের, আমি তো দূরে নয়, আমি তোমার সাথেই। তখন বড়পীর বললেন আমার সাথে মানে, আমি তো আপনাকে সব কিছু খুঁজেছি। হ্যাঁ, তুমি তো খুঁজেছ, কিন্তু তুমি কি তোমার নিজের মধ্যে খুঁজেছ, তুমি তো আমাকে বাইরে খুঁজেছ, তুমি কি তোমার নিজের মধ্যে আমাকে খুঁজেছ, খোঁজনি। আর নিজের মধ্যেও যখন খুঁজতে হয়তো তখনও পাইতে না। তখন বলল যে আমার নিজের মধ্যে কিভাবে, তখন তিনি বললেন মানুষের হাতে যদি একটা লাইট থাকে তাহলে লাইট দিয়ে কিন্তু বাইরে খোঁজে, লাইটের ভিতরে কিন্তু খোঁজে না। তুমি যে কুপি বাতি দিয়ে আমাকে খুঁজবে সেই কুপির ভিতরে আমি বসা, যেরকম তুমি আমাকে কি দিয়ে খুঁজেছো, তুমি আমাকে খুঁজেছো তোমার জ্ঞান দিয়ে, মস্তিষ্ক দিয়ে খুঁজেছো। তাহলে যে বাতি দিয়ে খুঁজেছো বাতির ভিতরে যদি আমি থাকি তাহলে বাতির আলোটা যখন বাহিরে যায় তখন বাহিরে খুঁজতে হয়, আর আমি বাতির ভিতরে বসা। যেমন তোমার জ্ঞান দিয়ে খুঁজেছ আমি তোমার মস্তিষ্কে বসা, আমি তোমার জ্ঞানের মধ্যে বসা। সুবহানাল্লাহ। তাহলে এই খোয়াজখিজির বড়পীরের মগজের মধ্যে বসে আছে, এখন যে মগজ দিয়ে জ্ঞান খাটিয়ে তিনি খুঁজবে আর সেখানেই তিনি বসা, তো বাহিরে খুঁজলে কি ভিতরে পাবে। তবে আমরা কিন্তু একটা কথা জানি যে বড়পীর কিন্তু জ্ঞানেও বড়, শক্তিতে ক্ষমতায় সব দিক দিয়ে আল্লাহ তাকে বড় বানিয়েছেন, কিন্তু এখন কি তিনি খোয়াজখিজির কাছে ছোট হয়ে গেল? না বাবা, ছোট হয়নি। এখানে বিষয় কি হলো, যে খোয়াজখিজির হলো জিন্দা বীর, তার মৃত্যু নেই। তাহলে তার যদি মৃত্যু না হয় তাহলে তিনি কিন্তু পানিতে বাস করে, আর সেই পানি কি নালা ডোবা নদী খাল বিল সাগরের পানিতে,
না বাবা। তিনি বাস করেন কোথায় জানেন? তিনি বাস করেন মগজের মধ্যে যে পানি আছে। মগজটা কিন্তু মানুষের, মগজটা মানুষে হাঁটাচলা করে, মগজটা কিন্তু খেলে, খেলে কিরকম যে পানির মধ্যে মগজটা ভাসন্তমান, আর সেই পানির মধ্যে খোয়াজকেজির বাস করেন। তাই খোয়াজকেজির কি জ্ঞানের অধিকারী, আল্লাহ তাকে জ্ঞানের অধিকারী বানিয়েছেন। তাহলে বড় পীর সেই খোয়াজকেজিরকে লাভ করেছেন, তার মস্তিষ্কে বসিয়েছেন, আর মস্তিষ্কের মধ্যে যে পানি, সেই পানির মধ্যে বড় পীরকে, বড় পীরের মগজের পানির মধ্যে খোয়াজকেজির বসেছিলেন। আর তিনি যে বসেছিলেন, তিনি কিন্তু আজও পর্যন্ত বড় পীরের মগজেই থেকে গিয়েছিলেন, কিন্তু তিনি সেই মগজ থেকে নামেনি। তখন কি হলো? তখন আল্লাহ কি বলে যে গাউসুল আজম শব্দের অর্থ কি? গাউসুল আজম শব্দের অর্থ মহা সাহায্যকারী, শ্রেষ্ঠ সাহায্যকারী। তাহলে বড় পীরের মধ্যে কে? খোয়াজকেজির এবং গাউসুল আজম, নাম দুটি একাত্র হয়ে মহা সাহায্যকারী রূপে বড় পীর এই পৃথিবীতে আগমন করলেন। তাহলে খোয়াজকেজির কে? গাউসুল আজম কে? গাউসুল আজম আল্লাহ। খোয়াজকেজির যিনি, এই দুই মিললে একাকার হলেন তার মগজে। তখন বড় পীরের ক্ষমতা মহাশক্তিতে পরিণত হল। তখন বড় পীর জায়গায় বসে পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত থেকেও একজন ভক্ত যদি বিপদগ্রস্ত হয় সে পৃথিবীর অপর প্রান্তে, সে এখানে বসে তার হাত বাড়ালে তার ভক্তকে রক্ষা করতে পারে, আর একাই তিনি লক্ষ কোটি হতে পারেন। যেমন একটি প্রমাণ, তার 60 জন শিষ্যের বাড়িতে একই সময়ে তিনি ইফতার করেছেন, 60 জনের বাসায় 60 জন হয়ে। তাহলে খোয়াজকেজির ক্ষমতা এবং আল্লাহর গাউসুল আজম নামের ক্ষমতা, এই দুইটি ক্ষমতা তার মধ্যে কাজ করেছে, তখনই তিনি বড় পীর হয়েছে। পৃথিবীতে যত পীর আছে সকল পীরের পীর বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই। হে জগতবাসী, জানি না আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি জানি জ্ঞানীদের জন্য এই আলোচনাটি আত্মার ক্ষুধা নিবারণ হবে। যদি আত্মার ক্ষুধা নিবারণ হয়ে থাকে, তাহলে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ যদি আমাকে আরও কিছু জ্ঞান দান করেন, অবশ্যই আমি আপনাদের সামনে এ ধরনের কথা তুলে ধরব সামনে। তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যান, পরবর্তীতে ভালো ভালো ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার জন্যও একটু দোয়া করবেন, যাতে আমি আপনাদেরকে ভালো ভালো কিছু কথা উপহার দিতে পারি। তবে হে জগতবাসী, আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।